ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নতুন করে আবারও আলোচনায় ভারতের সেভেন সিস্টার প্রধান উপদেষ্টা নিজে একাধিক সাক্ষাৎকারে ভারতকে সতর্কবার্তা দিতে গিয়ে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ টেনে আনে। সবশেষ বাংলাদেশে ভয়াবহ বন্যার পরিস্থিতিতে ফারাক্কা সহ কয়েকটি বাঁধ খুলে দেওয়ার খবরে শিক্ষার্থীদের স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। এর মধ্যে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়েছে। সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপুর এলাকায় ক্যাম্পও স্থাপনা করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PAL। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্রে বলেছে, কাকাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রিক ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। পাথরের গায়ে ইংরাজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সৈন্যদের এই সব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। নিউজ ফাইল বলছে, হাজিকরা পাশার কাছে পাকাপোতে ইন্দো তিব্বত বর্ডারে পুলিশের একটি ক্যাম্প অবস্থান রয়েছে। আর আনজো জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাকলাগাম ম্যাকমহল লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও চাকলাগাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকার গ্লাট কারোর পাশের অবস্থান। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় AL সৈন্যরা হাতরিকা পাশের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। একই বছরের 11ই আগস্ট চাকলাগাম থেকে 30 কিলোমিটারের থেকেও কম দূরে এই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনার সামরিক বাহিনীর LRP টহল দল। ওই সময় হাজিরিকার ওদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্য ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয়। ভারতীয় সেনাবাহিনী তারও আগে 2021 সালে দেশটির সংবাদ মাধ্যম NDTV স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের ভিতরে কমপক্ষে 7টি ভবনের দ্বিতীয় তলার ক্লাস্টারে নির্মাণের কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী। 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচল প্রদেশের বিবাং উপত্যকার জেলার ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ 2019 সালে অরুণাচলে ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভিতরে দুই মোড়ল নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনের সামরিক বাহিনী। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের সাথে ভারতের মোট 3,844 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বিরোধপূর্ণ অরুণাচলের সাথে সীমান্ত রয়েছে প্রায় 1,126 কিলোমিটার। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। এই ভিডিওর মধ্যে আপনার কোনো বক্তব্য মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।